ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক বেশ চোখে পড়ার মতোই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই জনসম্মুখে জানান দিয়েছেন, পৃথিবীর কোনো শক্তি ইসরায়েল ভারতের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। এবার তারই এক উৎকৃষ্ট উদাহরণের দেখা মিলল। জানা গেছে, গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেও ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিচ্ছে নয়াদিল্লি। চলতি বছরের 15 মে স্পেনের উপকূলের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল পণ্যবাহী জাহাজ বোরকুম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বোরকুম নামের জাহাজটি ভারত থেকে এসেছিল। ভারত থেকে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয়েছিল এবং জাহাজটির ইসরায়েলের আসুদ বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। আল জাজিরা আরও জানিয়েছে, মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছে যে গত 2 এপ্রিল চেন্নাইয়ে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয় এবং লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকা ঘুরে এরপর যাত্রা করে। কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথিরা ইসরায়েলগামী জাহাজ চিহ্নিত করতে পারলেই হামলা চালায়। আল জাজিরা এ সংক্রান্ত কিছু নথি সংগ্রহ করেছে। সেসব নথির তথ্য অনুযায়ী বোরকুম নামের জাহাজটিতে ছিল 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরক সহ রকেট, 1,500 কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের 740 কেজি চার্জেস এবং প্রোপেলান্স। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল, তারা যেন কোনোভাবেই ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা আইএমআই-এর নামও উচ্চারণ না করেন। তবে জাহাজটির মালিক জার্মানির এমএলবির এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক বোঝাইয়ের দাবি অস্বীকার করেছেন। বোরকুম নামের জাহাজটি ছাড়াও ভারত থেকে আসা মারিয়ানা দানিকা নামের আরেকটি জাহাজকে গত 21 মে স্পেনের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পায়েস জানিয়েছিল, এই জাহাজটি ভারতের চেন্নাই থেকে 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। পরবর্তীতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছিলেন, সামরিক সরঞ্জাম বহন করায় জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। গত 6 জুন গাজার নুসেইরাতে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের লেখা রয়েছে, এটি মেড ইন ইন্ডিয়া।